আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিঙ্গার মানিকগঞ্জ থেকে এসেছি। জি স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার পেইন ছিল, মেরুদণ্ডে পেইন একটু সমস্যা ছিল, নার্ভে একটু সমস্যা ছিল, ব্যথা হয়েছিল, এজন্যই আমি স্যারের কাছে আসি। আচ্ছা, ইনশাআল্লাহ 15 দিন ছিলাম এখানে, মোটামুটি ইম্প্রুভ করছে। স্যার, আপনি এই সমস্যাটা কতদিন যাবৎ ভুগছিলেন? এটা অনেক পুরনো, তারপরে ইদানিং বেড়ে গেছে। কত বছর? 8 বছর আগে। আচ্ছা, তখন কি ব্যথা হতো? ব্যথা হয়েছিল, কোমরে ব্যথা হয়েছিল, ঘাড়ে ব্যথা হয়েছিল, ওগুলি অন্য সার ছিল, কিন্তু ঘাড়ে ব্যথাটা, হাতের ব্যথাটা ছিল এখানে এসে আর কি। আচ্ছা, বর্তমানে আপনি কেমন বোধ করছেন? অনেকটাই ভালো লাগছে আর কি। আগের থেকে অনেক সুস্থ এবং ভালো বোধ করছেন আপনি? আগে যে আপনার যে সমস্যাটা ছিল, যে আপনার ঘাড়ে ব্যথা বা আপনার যে ধরনের পেইন গুলোর কথা আপনি বলেছেন, সেগুলো কি এখন আপনি ফিল করছেন? আপনার যে ধরনের প্রত্যাশা করেছিলেন, আপনার যে ধরনের ইম্প্রুভমেন্ট আপনি আশা করেছিলেন, সেরকমটা হয়নি। জানতে চাইবো যে ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? ঠিকানা আমি নেটের মাধ্যমে জানতে পারছি, ইউটিউবে দেখছি, স্যার মানে লেখা ভালো লাগে আমার কাছে, নানাগুলি খুব সুন্দর বোধগম্য হয় আর কি, বুঝতে পারা যায় যে কি রোগ, বুঝতে পারেন, আল্লাহ তাআলা হয়তো ওনাকে জ্ঞান দিয়েছে এটা, এজন্য আমি বুঝতে পারিনি, সেটা আমার মনে হয়েছে আর কি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, টাইম টু টাইম সবকিছু কি তারা নিশ্চিত করেছে? ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে সবকিছু আপনি পেয়েছেন, মানে যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেবা ভালো, এটা আমি স্বীকার করি, খাবার দাবার সবকিছু মোটামুটি ভালো আছে। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশটাও মোটামুটি মনোরম ধরা চলে। আচ্ছা স্যার, আপনি যে সমস্যাটা ভুগেছেন, আপনি বলেছেন আপনি বেশ অনেক বছর থেকে এই সমস্যাটা ভুগেছেন, বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনি আচানুরূপ ফল পাননি যেমনটা আপনার পাওয়ার কথা ছিল। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন এবং তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না, অনেকে আছে হয়তো জানতেও পারেন না যে কার কাছে গেলে আমার জন্য ভালো হবে, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন। আমরা এখনো দেখি অনেক মানুষ আছেন গ্রামে, তারা হয়তো ঝাড়ফুঁকে বিশ্বাসী, অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? আমি মনে করি স্যারের কাছে আসলে মোটামুটি একটা সলিউশন পাবো, এখান থেকে একটা সুস্থ হওয়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা ওনাকে ভালো জ্ঞান দিয়েছে এই পেইন কিলিং এর বিষয়ে, আল্লাহ তাআলা ওনাকে ভালো জ্ঞান দিয়েছে, ভালো চিকিৎসা এখান থেকে পাবে, রোগী আর প্রতারিত হবে না, স্যারও যথেষ্ট পরিমাণ ভালো আছে, তা আপনারা যাদের এই সমস্যা আসেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন, এটাই আমার বিশ্বাস। বিশেষ কারণ আপনি নিজে এসে উপকৃত হয়েছেন, আপনি নিজে ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তো আপনি বিশ্বাস করেন যে তারা আসলে তারা অবশ্যই ভালো হবে। তার সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি একসাথে কত নাম্বার দেবেন? একসাথে 90%। স্যার, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।